আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে একটি শীতের সকালে, অ্যাকচুয়ালি সকাল বলা যায় না, দুপুরে হয়ে যাচ্ছে বলা যায়, সো যাই হোক, একটা খুবই সহজ ও স্বাস্থ্যসম্মত সবজি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা করে খাবেন। তাহলে চলুন দেখে নিই আমার সহজ সবজি রেসিপিটা। সো এখানে আমি প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি। আমি নিয়েছি লাউ, বাঁধাকপি এবং কচুমুখী। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, সেটা যে কোনো সবজি হতে পারে। আসলে শীতের সকালে আমরা সবাই, সকালে বা দুপুরে যাই হোক, শীতের দিনে আমরা অনেক ধরনের সবজি বিভিন্নভাবে রান্না করে খেতে পছন্দ করি। তো আমি সবজি রান্না করার জন্য তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে মশলা নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো, দেন ধনিয়া গুঁড়া, লবণ এবং একটু গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া মিক্স আছে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি শানের জিঞ্জার পেস্ট। আপনারা চাইলে নিজেরা কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমি সাধারণত এটাই ইউজ করে থাকি। তারপর আমার নিজের ব্লেন্ড করা একটু রসুনের পেস্ট আছে, তো আমি ওটা ইউজ করব। আপনারা চাইলে লাইক শানের জিঞ্জার পেস্টের মতো গার্লিক পেস্ট ইউজ করতে পারেন, এখন তো রেডিমেড কিনতে পাওয়া যায়, আমি মাঝে মধ্যে নিজেই করে নিই। সো এখন আমি যা করব, সবজিগুলোকে ভালো মতো ধুয়ে পাত্রে নিয়ে নিব সবগুলো সবজি আস্তে আস্তে। সো আমার সবগুলো সবজি নেওয়া শেষ হয়ে গিয়েছে পাত্রে, এখন আমি একে একে সবগুলো মশলা ঢেলে দিব সবজিতে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি করে কেটে নেওয়াটা সবজিতে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও পেঁয়াজ ইউজ করতে পারেন, আমি এখানে তিনটাই দিয়েছি। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিব। ফার্স্টে আমি পরিমাণ মতো রসুন পেস্ট দিচ্ছি, বেশি দিব না, জাস্ট একটু, এক টেবিল চামচের মতো আন্দাজ করে। তারপরে আমি জিঞ্জার পেস্ট দিয়ে দিচ্ছি একটু। আপনারা একটু বুঝে নেবেন সবজির পরিমাণ অনুযায়ী কতটুকু দিতে হবে। তারপর আমি সবগুলো গুঁড়ো মশলা এখানে ঢেলে দিচ্ছি। এখন আমি এখানে অয়েল ঢেলে দিব। সো আমি এখানে ইউজ করছি পিওর অলিভা ব্র্যান্ডের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল উইথ ক্যানোলা অয়েল। আপনারা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েল অর অন্য যে কোনো অয়েল ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি আসলে এক্সট্রা ভার্জিন অয়েলটা ইউজ করি, কারণ এটা হেলদি।
আমাদের সবার জন্যই সবারই উচিত আসলে অলিভ অয়েলটা ইউজ করা রান্নায়। তারপরে আমি সবগুলো সবজি মাখিয়ে নেব খুব সুন্দরভাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো সবজি সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু অল্প একটু পানি ঢেলে দিব, যাতে যখন আমি সবজিটা কষাবো তখন এটা লেগে না যায় নিচে। আমি চাইলে পরেও দিতে পারতাম, আপনারা চাইলেও পরে দিতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে নিলাম যেহেতু এটা সহজ সহজভাবে করা হচ্ছে। তো সব কিছু একসাথে দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। তো প্রথমে আমি হিটটা হাইতে রাখবো, এটা গরম হওয়া পর্যন্ত, তারপর কষানো শুরু করব আমি সবজিটা। তো হিটটা হাইতে রেখে প্রথমে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি আবার ফিরে এলাম সবজিটা চেক করার জন্য যে এটা নিচে লেগে গেল কিনা, আর একটু নেড়েও দিতে হবে। বেসিক্যালি একটু পরপর আপনাদের নেড়ে নেড়ে দিতে হবে যাতে এটা নিচে না লেগে যায়। এখন আমি হিটটাকে হাই থেকে মিডিয়ামে করে দিব, কারণ এটা যদি হাইতে থাকে তাহলে লেগে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, যেটা আমি চাই না। আমি চাই এটা আস্তে আস্তে সিদ্ধ হোক আর কষানো হোক, তাহলে এটা একটু খেতে টেস্টি হবে। সো নেড়ে দিয়ে আমি ঢেকে রাখবো, জাস্ট মেকিং শিওর যে হিটটা মিডিয়ামেই আছে। সো এটাকে এখন ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ওয়েট করব। তো এভাবে একটু পরপর আমি দেখবো, নেড়ে দিব, তারপর আবার আমি চলে এলাম দ্বিতীয়বার চেক করার জন্য। এবার সবজিটা প্রায় বলা যায় প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, 70-80% যাই হোক। তো আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি, পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি যা করব, আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিব যাতে বাকি যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ঠিক ততটুকু সিদ্ধ হয়ে যায়। তো আমার পানি অ্যাড করা হয়ে গিয়েছে এখানে। এখন আমি আবার এটাকে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করব। এই মুহূর্তে আমি হিটটাকে হাইতে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, হাইতে মানে মিডিয়াম থেকে একটু হাই আর হাই থেকে একটু কম, কারণ যেহেতু আমি পানি অ্যাড করেছি এটাকে একটু বলক আসার জন্য টাইম লাগবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পানিটা অ্যাড করেছিলাম সেই পানিটা অনেকটা কমে গিয়েছে আর সবজিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা পানি কতটুকু রাখতে চান আর কতটুকু শুকাতে চান। তো আমি এখানে একটু তেলে নেওয়া জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে এর ফ্লেভারটা আর একটু সুন্দর হয়। তো এখন আমি চুলা অফ করে দিই, সবজিটা একটু হালকা নেড়ে দিব, কারণ চুলাতে যে হিটটা আছে ওই হিটেই আশা করি বাকিটুকু হয়ে যাবে।
লাইক পানি আরেকটু শুকিয়ে যাবে আর জিরার ফ্লেভারটাও ছড়াবে। সো এই ছিল আমার আজকের সবজি রান্না, আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে সবজিটা। আর যদি সহজ লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড যদি আপনারা ট্রাই করে থাকেন সবজিটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।